नमस्कार এই মুহূৰ্তত আজি হন্দিয়া ৰাজ্যখনৰ লগতে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো আৰু এনেকুৱা খবৰসমূহ নিতৌ পাবৰ বাবে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি এই ভিডিঅ'টিত একোটাকৈ লাইক কৰিবলৈ নাপাহৰিব আৰু এই মুহূৰ্তত আজি হন্দিয়াৰ প্ৰথমটো এটা বিগ ব্ৰেকিং নিউজ আহি পৰিছে ৰাজ্যবাসীৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ মাজুলী ভ্ৰমণত তেওঁৰ পিছে পিছে ঘূৰি ফুৰিছিল এগৰাকী কোভিড পজিটিভ ৰোগীয়ে এই মুহূৰ্তত এটা খুবেই ভয়ংকৰ খবৰ আহি পৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই মাজুলী ভ্ৰমণ কৰি থকাৰ সময়তে সংঘটিত হৈছিল এক ভয়ংকৰ ঘটনা যোৱা 12 মে দিনা প্ৰশাসনে দিয়া নিষেধাজ্ঞা ভংগ কৰি তাৰ পাছদিনা অৰ্থাৎ 13 মে দিনা তিনিখনকৈ সত্ৰত প্ৰৱেশ কৰিছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই কিন্তু উক্ত দিনটোতে মুখ্যমন্ত্রীর পিছে পিছে এগৰাকী কোভিড পজিটিভ রোগী ঘূৰি ফুৰিছিল তাতকৈ কিবা ভয়ংকৰ কথা থাকিব পাৰে নেকি আৰু ইপিনে আনকি এক বিশেষ সূত্ৰ অনুসৰি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেঙৰাই মুখত উপস্থিত হোৱাৰ পাছতে তেওঁক আৰু সাংসদ প্ৰদান বৰুৱাক গামোচা পিন্ধাইছিল কোভিড আক্ৰান্ত যুৱকজনে খবৰ অনুসৰি উক্ত যুৱকজনে মুখ্যমন্ত্রীক ভৰি চুই সেৱাও কৰিছিল যুৱকজনৰ নাম হৈছে হৰিপ্ৰসাদ পেগু বুলি জানিব পৰা গৈছে আৰু ইপিনে যুৱকজনৰ 12 মে দিনা কোভিড পজিটিভ হিচাপে ধৰা পৰিছিল আৰু তাৰ পিছত তেওঁ প্ৰতিশ্ৰুতি পত্ৰত চহী কৰি ঘৰত আছুতীয়া কক্ষ থাকিম বুলি উল্লেখ কৰিছিল কিন্তু তাৰ পাছদিনাই ঘৰৰ পৰা মনে মনে ওলাই আহি মুখ্যমন্ত্ৰীৰ অনুষ্ঠানসমূহত অংশগ্ৰহণ কৰিলে আৰু এতিয়া প্ৰশ্ন হৈছে এনে দায়িত্ব জ্ঞানহীনতাৰ পৰিচয় দিয়াৰ পাছত যুৱকজনৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আৰক্ষী প্ৰশাসনে আৰু ইপিনে কথাটো অৱগত হৈ ভাৰতীয় দণ্ডবিধিৰ 188 269 270 300 ছাইণ্টিষ্ট থানাত মাজুলীৰ জেঙৰাই মুখত থানাত ছাইণ্টিষ্ট অব্লিক 21 নম্বৰত এক গোচৰ ৰুজু কৰিছে মাজুলীৰ কাৰ্যবাহী দণ্ডাধীশ বিভাগ পাঠকে সংবাদ মাধ্যমৰ আগত আজি এই কথা জনায় পাঠকে আৰু ইপিনে যুৱকজন মুখ্যমন্ত্ৰীৰ অনুষ্ঠানত আহিছিল বুলি গম পোৱা গৈছে বুলি তেওঁ উল্লেখ কৰে আনহাতে প্ৰশ্ন হৈছে কি হুৰুঙাৰে মুখ্যমন্ত্ৰীৰ অনুষ্ঠানত প্ৰৱেশ কৰাৰ সুযোগ পালে হৰিপ্ৰসাদে মুখ্যমন্ত্ৰীৰ সৈতে উপস্থিত থকা সকলোৰে কোভিড পৰীক্ষা কৰোৱা হোৱা নাছিল নেকি মুখ্যমন্ত্ৰীৰ পিছে পিছে ঘূৰি ফুৰা যুৱকজনে কিমান লোকৰ শৰীৰলৈ বিয়পালে কোভিড 19ৰ ভাইৰাছ মুখ্যমন্ত্ৰীক সাক্ষাৎ কৰিবলৈ অহা লোকক কোভিড টেষ্ট কৰোৱা হৈছিল নে কোভিড আক্ৰান্ত যুৱকজনে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা আৰু সাংসদ প্ৰদান বৰাক গামোচা পিন্ধোৱা বুলি পোহৰলৈ অহাৰ পিছত মুখ্যমন্ত্ৰী আৰু সাংসদগৰাকীক কোভিড টেষ্ট কৰা হৈছে নে এতিয়া এনে বহু প্ৰশ্ন উদ্ভৱ হৈছে সচেতন মহলত আৰু এই মুহূৰ্তত এটা বিগ ব্ৰেকিং নিউজ আহি পৰিছে ৰাজ্যৰ শিক্ষাৰ্থীসকলৰ বাবে মেট্ৰিক হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰ পৰা শিক্ষকৰ দৰমহালৈ নতুন নিযুক্তিৰ পৰা স্কুটি বিতৰণলৈ মুখ্যমন্ত্ৰীৰ শিক্ষা বিভাগৰ বৈঠকত আজি বহুতো গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হৈছে এই মুহূৰ্তত এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ আহি পৰিছে আজি জনতা ভৱনত শিক্ষা বিভাগৰ সৈতে মুখ্যমন্ত্ৰীৰ পৰ্যালোচনা বৈঠক আৰু এই বৈঠকত উপস্থিত থাকে শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগু আৰু শিক্ষা বিভাগৰ বিষয়াবৰ্গ আৰু ইপিনে বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগো উপস্থিত থাকে আজিৰ এই বৈঠকত আৰু আজিৰ এই বৈঠকত কেতবোৰ গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয় আজিৰ বৈঠকত গ্ৰহণ কৰা সিদ্ধান্তসমূহ জনাবলৈ বিচাৰিছোঁ প্ৰথমতে জনাইছে প্ৰাদেশিকৃত বিদ্যালয়সমূহৰ শিক্ষকে পৰৱৰ্তী মাহৰ 1 তাৰিখৰ পৰা নিয়মীয়া দৰমহা পাব 2 নম্বৰ স্কুটি বিতৰণৰ কাম শীঘ্ৰে সমাপ্ত কৰা হ'ব 3 নম্বৰ হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলত নিযুক্তিৰ বাবে নতুন নীতি অনুসৰণ কৰা হ'ব আৰু ইপিনে কাৰিকৰী শিক্ষাৰ ক্ষেত্ৰত নিযুক্তিৰ বাবে নতুনকৈ বোৰ্ড গঠন কৰা হ'ব শীঘ্ৰে 1 লাখৰ অধিকাংশ নিযুক্তি দিয়া হ'ব শিক্ষা বিভাগত আৰু ইপিনে সতীহাদিনী বিশ্ববিদ্যালয় আৰু মাজুলী বিশ্ববিদ্যালয়ৰ অস্থায়ী কাৰ্যালয় নিৰ্মাণ কৰা হ'ব শীঘ্ৰে আৰু ইপিনে মেট্ৰিক পৰীক্ষা হ'বই আৰ্হি কি হ'ব বুদ্ধিজীৱী আৰু শিক্ষাবিদৰ লগত শীঘ্ৰে আলোচনা কৰা হ'ব আৰু ইপিনে হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাও হ'ব নিশ্চিতভাৱে বিষয় হ্ৰাস কৰা কথাটো সিদ্ধান্ত নহয় কেৱল এটা প্ৰস্তাৱে আৰু ইপিনে ট্ৰেন্সফাৰবোৰ ভাৰসাম্য বজাই ৰাখি আইন অনুসৰি হ'ব কম্পিউটাৰ যিহেতু ভকেচনেল শিক্ষা কেনেদৰে আমাৰ সাধাৰণ পাঠ্যক্ৰমৰ লগত খাপ খুৱাব পাৰি
তাক লৈ পলিসি নির্মাণ করিব শিক্ষা বিভাগে। আর ইপিনে মুখ্যমন্ত্রীর হতে বৈঠকের অন্তত সংবাদ মাধ্যমের এই কথা প্রকাশ করলে শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুয়ে। আর এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ আই পড়ছে, সিঙ্গাপুরত পাওয়া গেছে কোভিডর নতুন প্রজাতি, কেন্দ্র কি হকিয়নি দিলে আজি কেজরিওয়ালে। এই মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আই পড়ছে, সিঙ্গাপুরত এবিধ নতুন প্রজাতির ভাইরাস পাওয়া গেছে আর এই ভারতত কোভিডর তৃতীয়টো ঢৌ সূচনা করিব পারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে মঙ্গলবারে কেন্দ্রীয় সরকারক এই সকিয়নি বার্তা প্রেরণ করেছে। আর ইপিনে কেজরিওয়ালে কয় যে এই প্রজাতির ভাইরাসবিধ শিশুর বাবে অতি ভয়ঙ্কর আর শিশুক ভ্যাকসিন প্রদানত অগ্রাধিকার দিব লাগে। আর এই ক্ষেত্রে সিঙ্গাপুরের সঙ্গে বায়ুসেনার যোগাযোগ বন্ধ করবলেও কেন্দ্রীয় সরকারক একটা টুইট যোগে অনুরোধ করে। আর এই মুহূর্তে একটা খুবই ভয়ঙ্কর খবর আই পড়ছে, অসমত পোনপ্রথমবারের এগারী ব্ল্যাক ফাঙ্গাস রোগীক চিনাক্ত করা হয়েছে। এই মুহূর্তে একটা ভয়ঙ্কর খবর আই পড়ছে অসমবাসীর বাবে, করোনার সন্ত্রাসত অসমত মঙ্গলবারে নিশা প্রথমগী ব্ল্যাক ফাঙ্গাস রোগী ধরা পড়েছে। আর ইপিনে এক সূত্রের মতে মঙ্গলবারে নিশা গুয়াহাটি মহানগরীর এপল হাসপাতালত চিকিৎসাধীন থাকা কোভিড নাইন্টিনত আক্রান্ত এগারী 27 বছরীয় যুবকর শরীরত ব্ল্যাক ফাঙ্গাস ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আর ইপিনে ভয়ঙ্কর খবরটো হল যে কিডনি, ডায়াবেটিস, ক্যান্সার আদি রোগত ভুগি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস হওয়া লোকক এই ভাইরাসবিধে অধিকতরভাবে আক্রমণ করে বলে জানিপরা গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞসকলের মতে ভাইরাসবিধ হাওফাও মগজু, চকু, সাইনাস আদিত সংক্রমিত হয়। হাওফাওত সংক্রমণ ঘটিলে উশাহত কষ্ট পাওয়ার মগজুত সংক্রমিত হলে চকু আক্রান্ত হয়ে রোগীয় দৃষ্টিশক্তি হেরার উপক্রম হয়। আর ইপিনে ভাইরাসবিধ সংক্রমিত হওয়ার প্রাথমিক অবস্থাত ধরা পড়লে রোগীয় আরোগ্য লাভ করে বলেও প্রকাশ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞসকলে। আর এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ আই পড়ছে, হঠাৎ রাহুল গান্ধীর প্রেমিকাক লৈ কিয় তোলপার লাগিছে সোশিয়াল মিডিয়াত, কলাত কোন এই প্রেমিকা গৰাকী। এই মুহূর্তে একটা খুবই ডর খবর আই পড়ছে, এগারী সুদর্শন যুবকে কলাত এগারী সুন্দরীক দাঙি লৈ আছে আর দুজনে দূর চকু অনুরাগ রঞ্জিত চাউনীরে চাই চাই দুয় মগ্ন হয়ে আছে। আর এই ফটোখন ভাইরাল হয়েছে সোশিয়াল মিডিয়াত। আর ইপিনে ফটোখন সোশিয়াল মিডিয়াত ভাইরাল হওয়ার লগে লগে আসাম কংগ্রেস নেতা রাহুল গান্ধীক আক্রমণ তথা ট্রোল আরম্ভ করে প্রশ্ন করেছে কোলাত কোন এইগুলি অপসরা। আর ইপিনে এগারী যুবতী সুদিছে যে রাহুল গান্ধীর প্রেমিকা কেতিয়া সৃষ্টি হল, রাহুল গান্ধীক ত্যাগ করে এগারী সুদিছে এইবর কি। আর ইপিনে কোনোবাই আকো রাহুল গান্ধী কেতিয়ার নায়ক হল, রাহুল গান্ধীরও প্রেমিকা আছে নাকি, এইদরে ট্রোল আরম্ভ করা হয়েছে রাহুল গান্ধীক। টুইটারত রাহুল গান্ধীক ট্রোল আরম্ভ করা এই ফটোখন আসলতে হয়েছে হলিউডের এখন ছবির নায়ক নায়িকার ফটো। ছবিখন হয়েছে 2015 চনত হলিউডক মুক্তিপ্রাপ্ত ভিকটি সেডস অগ্রে। আর ইপিনে এই ছবিখন নায়কর চরিত্রত অভিনয় করা হলিউডর অভিনেতা জেমি ডর্ননকে বহুতে রাহুল গান্ধী বলে ভুল করে অথবা কিছুয়ে ইচ্ছাকৃতভাবে রাহুল গান্ধীক ট্রল করার মানসিকতায় সোশ্যাল মিডিয়াত ফটোখন ভাইরাল করেছে। আর এই ফটোখনত জেমির সঙ্গে রাহুল গান্ধীর চেহারা যথেষ্ট মিলও দেখা গেছে। আর ইপিনে এই ফটোখনক লৈ রাহুল গান্ধীক কৈছে যে রাহুল গান্ধীরও প্রেমিকা আছে নাকি, মোরহে নাই, এগারী রাহুল গান্ধীক ত্যাগ করে কৈছে যে এইবর কেনে ধরনের ব্যবহার। তো বন্ধু বান্ধবী সকল, আজির ভিডিওটি ইমানতে অন্ত পেলাইছো। এনেকুৱা নিউজবোৰ নিতৌ পাবৰ বাবে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব।